আপনাদের মধ্যে অনেকেই কিন্তু প্যান কার্ড ইউজ করেন, রাইট? বাট আপনারা কি জানেন যে প্যান কার্ডের যে নাম্বারিংটা সেটা কিভাবে করা হয়, বা প্যান কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা কিভাবে গঠিত হয়েছে, বা এই নাম্বারটার মূল মানেটা কি দাঁড়ায়? যদি আপনি এটা জেনে থাকেন তাহলে ভেরি গুড, আর আপনি যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ আজকের ভিডিওটা আমি সেটাই বোঝাবো যে প্যান কার্ডের যে 10টা ডিজিটের যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা কিভাবে তৈরি হয় বা কি কি রয়েছে ওর মধ্যে আপনার পার্সোনাল ডিটেইলস। তো চলুন শুরু করি। আর সবার আগে বলি, যদি আমার চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করা তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন প্যান কার্ডের যে নাম্বারটা সেখানে দেখবেন 10 ডিজিটের নাম্বার আছে। একবার ভালো করে মিলিয়ে দেখবেন, আপনার বাড়িতে যদি প্যান কার্ড থাকে কারো, বা আপনার যদি নাও থাকে আপনার বাবা মার যদি থাকে মিলিয়ে দেখবেন। বাট এই নাম্বারটা তো আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ এটা আমার বাড়ির নাম্বার, ইনকাম ট্যাক্সের জিনিস আমাকে ধরে নিয়ে যাবে লাস্টে। সো পাশের স্ক্রিনে আমি আপনাদের দেখাবো যে কীভাবে কি হচ্ছে বা কোনটার মানে কি, বাড়িতে একবার মিলিয়ে দেখবেন, দেখবেন একদম কারেক্টভাবে মিলে যাচ্ছে। পাশের স্ক্রিন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্যান কার্ডের যে প্রথম 3টা ডিজিট রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল ডিজিট, অর্থাৎ ABCDEFG, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে কোনো 3টে অক্ষর হতে পারে, এটা তাদের সিরিয়াল অনুযায়ী এটা করা হয়, অর্থাৎ অ্যালফাবেটিক্যাল সিরিয়াল যেটা বলা হয় তার মাধ্যমে কিন্তু এই প্রথম 3টে যে বর্ণ সেটা কিন্তু দেওয়া হয়। 4 নম্বর যে অ্যালফাবেটটা থাকে বা 4 নম্বর যে বর্ণটা থাকে তার উদ্দেশ্য হচ্ছে যে প্যান কার্ড যে বানাচ্ছে অর্থাৎ প্যান কার্ড হোল্ডার তার স্ট্যাটাস কী, সে কি পার্সন নাকি কোম্পানি নাকি অন্য কোনো জিনিস। যদি আপনি পার্সন হয়ে থাকেন অর্থাৎ ইন্ডিভিজুয়ালভাবে করে থাকেন তাহলে দেখবেন ওখানে পি রয়েছে, যদি আপনি শুধু ইন্ডিভিজুয়াল করে থাকেন আপনার যদি কোম্পানি না থাকে, আর যদি আপনার কোম্পানি থাকে তাহলে দেখবেন ওখানে সি লেখা রয়েছে। তো এইভাবে যে চতুর্থ যে বর্ণটা রয়েছে সেটা কিন্তু এটা করা হয়। 5 নম্বর যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে আপনি একবার মিলিয়ে দেখবেন যে আপনার যে সারনেম রয়েছে বা অনেকে টাইটেল বলে থাকেন বা পদবি যেটা রয়েছে, ধরুন আমার নাম দীপক সরকার, আমার পদবি কি সরকার বা সারনেম কি সরকার, সরকার ইংলিশে প্রথমে শুরু হয় এস দিয়ে, তো পদবি যদি এস দিয়ে শুরু হয় তো সেখানে দেখবেন যে এস লেখা রয়েছে। এবার 6 থেকে 9 নম্বর পর্যন্ত যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে সংখ্যায় দেখবেন, অর্থাৎ 0001 থেকে 9999 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, অর্থাৎ এইটুকুর মধ্যে কিন্তু আপনার যে কোনো নাম্বার ওখানে থাকতে পারে, এটা একটা সিরিয়াল নাম্বার হিসেবে ধরা হয়। এবং 10ম ক্যারেক্টার যেটা থাকে সেটাও একটা লেটার থাকে, এবং এইটা কিভাবে হয় এইটা কিন্তু ওরা চাইলে নর্মালভাবে ইউজ করতে পারে না। প্রথম 9টা যে ডিজিট আমরা বসালাম তার একটা ফর্মুলা থাকে, এবং এই ফর্মুলার মাধ্যমে কিন্তু যে শেষ যে লাস্ট ডিজিটটা সেটা কিন্তু তৈরি হয়। তো এইটা হচ্ছে মূল ব্যাপার যে আপনারা হয়তো জানতে পারলেন যে প্রথম 3টে ডিজিট হয় হচ্ছে অ্যালফাবেটিক্যাল, যে কোনো 3টে হতে পারে এ থেকে জেড পর্যন্ত, তারপর যেটা হয় সেটা হচ্ছে প্যান হোল্ডারের স্ট্যাটাস, সে কোম্পানি হোক বা পার্সন হোক সেই হিসেবে বসানো হয়। 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সারনেমের প্রথম বর্ণটা বসানো হয়, 6 থেকে 9 পর্যন্ত 0001 থেকে 999 পর্যন্ত কোনো নাম্বার বসতে পারে, এখানে কোনো সমস্যা নেই, এটা একটা সিরিয়াল নাম্বার। এবং লাস্ট যে ডিজিটটা বসে অর্থাৎ 10th ডিজিটটা যেটা বসে সেটা হচ্ছে প্রথম 9টা যে আমরা ডিজিট বসিয়েছি তার একটা ফর্মুলা তৈরি হয়, এবং ফর্মুলা তৈরি হওয়ার ফলে লাস্ট ডিজিটটা কিন্তু তৈরি হয়। তো এই হচ্ছে মোটামুটি ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা জানতে পারে এবং এই বিষয়ে শিখতে পারে। এবং আশা করি যে প্যান কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বার সিস্টেমটা আপনি বুঝে গেলেন যে কীভাবে তৈরি হয় বা কী কী ভেতরে রহস্য রয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না, আর এটা কিন্তু একদম ফ্রি।